বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা হয়তো আজকে ভিডিওর হেডিং দেখে সবাই কিছুটা হলো আপনারা আশ্চর্য হয়ে গিয়েছেন, কিন্তু হ্যাঁ, এটি বাস্তব। এই ভিডিওতে আমি যেটা বলতে চাই, আপনারা আমার ভিডিওগুলো আর কেউ দেখবেন না, কারণ আমার একটি ইউটিউব চ্যানেল আছে এবং আমার এই ইউটিউব চ্যানেলের ভিডিও বিভিন্ন ইউটিউবাররাও ইউজ করে, পাশাপাশি আমাদের আরও কিন্তু হেলথের চ্যানেলগুলোতে ব্যবহার হয়। আমার যে ফেসবুক পেজ আছে সেখানেও ভিডিওগুলো ব্যবহার হয়। এই যে দীর্ঘদিন ভিডিওগুলো চলছে বিভিন্ন চ্যানেলগুলোতে এবং বিভিন্ন টেলিভিশনে ভিডিও চলছে, এই টেলিভিশন চ্যানেলগুলো তাদের অনলাইন ভার্সন থাকে, তাদের ইউটিউব, ফেসবুক, টুইটার, লিঙ্কডিন প্রত্যেকটা জায়গায় কিন্তু এখন ভিডিওগুলো চলছে। তো প্রচুর ভিডিও এখন অনলাইনে আমার চলছে, আপনারা জানেন। আমি কেন এই কথাটি বলছি, আমার ভিডিও আর আপনারা কেউ দেখবেন না, এর মূল কারণটা হচ্ছে আমি যখন রোগীদের বাত ব্যথা, ঘাড় ব্যথা, কোমর ব্যথা নিয়ে অ্যাসেস করি বা দেখি, তখন দেখা যায় যে মোস্ট অফ দ্য রোগী আমাদের কাছে আসে যাদের ব্যথার কারণই হচ্ছে আপনার এই ইউটিউব, ফেসবুক, টুইটার, লিঙ্কডিন অ্যান্ড সোশ্যাল মিডিয়া। এই যে সোশ্যাল মিডিয়াতে সারাক্ষণ রোগীরা বসে বসে ভিডিও দেখতে থাকে, তো সেই ভিডিওর কিছু অংশ তো আমারও ভিডিও আছে, যে এই যে দীর্ঘ সময় রোগী বলে স্যার আপনার ভিডিও আসলেই আমার দেখতে মন চায়, তো ওনারা বসে বসে ভিডিও দেখতে থাকে। এবং আপনারা জানেন ভিডিওগুলো দেখে কিভাবে, মোস্ট অফ দ্য স্মার্টফোন। এবং এই স্মার্টফোনে যে দীর্ঘদিন, আমি আজ হতে 20 বছর আগে প্রত্যেকটা পত্রপত্রিকায় স্মার্টফোন ব্যবহার, কম্পিউটার ব্যবহারে কিভাবে আমাদের ঘাড় নষ্ট হয়ে গিয়ে মানুষ পঙ্গু, প্যারালাইসিস হয়ে যায় সেই কথা বলে আসছিলাম। এবং এখন এই যে মোবাইল ফোন ব্যবহার, স্মার্টফোনের ব্যবহার এবং এই যে ভিডিও দেখা এবং দীর্ঘ সময় ভিডিও, অনেকেই আসক্তি হয়ে গিয়েছে স্মার্টফোন দেখতে দেখতে, ইউটিউব ভিডিও দেখতে দেখতে। এবং এই আসক্তির কারণে দেখা যাচ্ছে ঘাড়ে বড় আকারের ইঞ্জুরি। আমরা কিভাবে ভিডিও দেখি, আমরা সামনে এভাবে ঝুঁকে, এই যে মোবাইল ফোনটা থাকে সেটাকে স্মার্টফোনটা এভাবে সামনে ঝুঁকে ঝুঁকে দেখে, কেউ এভাবে দেখতে থাকে সারাদিন। এতে তাদের ঘাড়, পিঠ, কাঁধ, ব্যাক, কোমর এগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। সো এই বার্তাটা আমার খুব ক্লিয়ার, যে যদি আপনারা আমার ভিডিও দেখতেও চান, মোবাইল ফোনটাকে সোজা করে দেখতে হবে স্মার্টলি এভাবে, আবার টানা আধা ঘন্টার বেশি ভিডিও দেখা যাবে না, দেন রেখে দিতে হবে। আমার প্রায়ই রুগীদের মোবাইল ফোন বন্ধ করতে হচ্ছে, এখন সবাইকে আবার সে আগের অ্যানালগ যে ফোন আছে বাটন ফোন সেটা ব্যবহারের পরামর্শ দিয়েছি, বলেছি যে মোবাইল ফোন ব্যবহার করবেন না। তবে হ্যাঁ, আমি চায়না, থাইল্যান্ড, সিঙ্গাপুর বা পার্শ্ববর্তী এশিয়ার বিভিন্ন কান্ট্রি, ইভেনকি ইন্ডিয়াতেও দেখেছি, সেখানকার রাস্তায় যখন মানুষ হাঁটে তখন কিন্তু এভাবে স্মার্টফোনটা সোজা রেখে হাঁটে, দেখে বা বসে বসে তারা করে। তাদের বই পুস্তক স্পেশালি চায়নাতেও এই জাতীয় আমার এই যে আর্গোনমিক্যাল টিপসগুলো দেওয়া আছে, যে মোবাইল ফোন কীভাবে ব্যবহার করবে। তো আমার এই ভিডিও বার্তাটি এটাই আপনাদের দিতে চাই, যে ইউটিউব ব্যবহারের কারণে আমার আমার ইউটিউব হোক, আমার ফেসবুক হোক বা আমার হেলথ টিপস দেখার কারণে যদি আপনার ঘাড় ব্যথা হয়ে যায়, আপনার যদি কোমর ব্যথা হয়ে যায় দেখতে দেখতে ভুল দেখার কারণে, তাহলে আমার ভিডিও আর দেখার কোনো প্রয়োজন নেই, এতে আপনাদের ক্ষতি হয়ে যাবে। আশা করি আপনারা এই জিনিসটি উপলব্ধি করতে পারবেন। এবং এই জাতীয় রোগীর সংখ্যা প্রচুর বেড়ে গিয়েছে আমাদের, কখনো আমরা বাচ্চাদের, ইয়াং বয়স্কদের এই ঘাড় ব্যথার সমস্যা কম পেতাম, প্রায় অনেক কম ছিল, কিন্তু এখন ইয়াংদের এই ব্যবহার মানে ব্যথাটা অনেকাংশে বেড়ে গিয়েছে। সো ইউটিউব, ফেসবুক, এই যে এটাতে বসে থেকে থেকে সারা দিন দেখা, এটা আপনাদের কমিয়ে ফেলতে হবে। প্রয়োজন ছাড়া অযথা অপ্রয়োজনীয় ভিডিও দেখা বন্ধ করতে হবে, এতে আসক্তি তৈরি হয়, সামাজিক সমস্যা তৈরি হয়, পারিবারিক সমস্যা তৈরি হয়। হেলথ টিপস আপনারা দেখতে পারেন, সেটা আপনার মতো পছন্দের ডাক্তারের যখন নতুন কোনো ভিডিও আসে সেটা দেখতে পারেন, তা বাট সেটা টানা এক দেড় ঘন্টা দুই ঘন্টা বসে বসে দেখবেন না বা সামনে ঝুঁকে বসে দেখবেন না, বসতে হলে স্ট্রেট বসে সুন্দর করে দেখতে পারেন বা চিত হয়ে শুয়ে মোবাইলটা উপরে রেখে বা উপর হয়ে শুয়ে কিছুক্ষণের জন্য দেখতে পারেন বা আপনি হয়তো অডিওটা শুনতে পারেন। প্লিজ দয়া করে আপনারা এই জিনিসটা করবেন,
প্রতিনিয়ত এই রোগীর সংখ্যা বেড়ে চলছে। আমি হাসপাতালে রোগী ভর্তি দেই যে মোবাইল ফোন কিভাবে ব্যবহার করতে হবে বলে দেই, তারপরও যে যার মতো করে চালাচ্ছে, ওই গিয়ে নিচে সামনে ঝুঁকে বসে বসে চালায়। তা আমার এই বার্তাটা দেওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে, হয় আপনারা ঠিকমতো স্মার্টফোন ব্যবহার করে অনলাইন মিডিয়া ব্যবহার করেন, দেখেন কোনো অসুবিধা নেই, নিয়ম মাফিক করেন এবং নিয়মিত এক্সারসাইজ করেন, হাঁটা চলাফেরা করেন, আর না হলে আমার ভিডিও দেখা বন্ধ করেন। এবং আমার মতো যত ডাক্তার এবং যত ভিডিও আপনারা দেখেন যেগুলো আপনার ঘাড় ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে যে মোবাইল ফোনের ব্যবহারের কারণে, তাহলে ভিডিও আপনার জন্য আরও ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। অনেকে যে ল্যাপটপ ব্যবহার করে সামনে কুঁজোয় বসে, প্রফেশনাল কাজে আমি প্রায় বলছি ল্যাপটপ ব্যবহার করবেন না, ডেস্কটপ ব্যবহার করতে হবে এবং স্ট্রেট বসতে হবে, সোজা। যে ডেস্কটপের যে হাইট, এটা যদি ডেস্কটপ হাইটটা উঁচু হয়ে যাবে স্ট্রেট বসার ক্ষেত্রে, এখন এই যদি হাইট হয় তাহলে এইভাবে বসা যাবে না, আবার টা নাই যে এখানে কিন্তু আর্গোনমিক্যাল স্টিপস দিয়েছে এবং আমার বইটাতে লেখা আছে। সো ওই জিনিসগুলো আপনাদের প্লিজ দয়া করে আপনারা একটু সচেতন হবেন এবং আপনি নিজে সচেতন হবেন, এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আরেকজনকেও সচেতন করবেন। আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, বাসার ছেলে মেয়ে হতে শুরু করে বাবা মা সবাইকে যে ভিডিওটি দেখছেন সচেতন করবেন, নিয়ম মাফিক সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়া বারাকাত। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।